আমাকে বারবার জোর করো না, আমার না ভালো লাগছে না, সত্যি বলছি বারবার জোর করো না। তো মেয়ের স্কুল পৌঁছে গেছি, এই দেখো স্কুলের ভিতরটা আগে ঢুকি, তারপরে পরে কথা বলছি, ঠিক আছে? স্কুলটা কি বলবো বলো, স্কুলে ভিডিও করতে দেবে না, এক ব্যাগ করে নাম্বার নিয়ে গেলাম, ব্যাগে ব্যাগে করে ভরে তো তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করবো। এই দেখো দাদা ভাই আছে, জিনি আছে, স্কুলটা জাস্ট একটু পিছন থেকে দেখাবো, ভিতরে কিছু করতে দেবে না গো। চলো মেয়ের খেলার মাঠটা দেখে নি, ঠিক আছে? মন খারাপ করো না। কি হলো ভিতরে ক্যামেরা করতে নাই বা দিল? ভিতরটা তো তোমাদেরকে দেখালাম, তো বাইরে খেলার মাঠটা দেখে নাও আর পিছনকার স্কুলের পিছনটা দেখে নাও। তাই তো বন্ধু, তো খেলার মাঠে এগুলো সব বাচ্চাদের এখানে স্লিপ কাটে, আর আমার মেয়ে বলছে মা জানো তো এখানটায় না ব্যায়াম করে সবাই, তো আমার মেয়ে তো খুব খুশি এখানে এসে, বুঝতেই পারছো ওকে দেখে, ও পুরো স্লিপ কাটছে, এটাতে উঠছে ওটাতে উঠছে, আর অনেক দু একটা বাচ্চা আছে ওরা উঠছে, যেহেতু আজকে স্কুলে ছুটির দিনে ওদের মিটিংটা ডেকেছে, বুঝতে পারলে? তার জন্য আজকে আসা হয়েছে, আর তোমার দাদাভাইও ছুটি ছিল, তাই জন্য তো বেরিয়ে পড়েছি আমরা। তো তোমাদের এত গল্প করলাম, তো তোমাদের তো ওয়েলকামটা জানানো হয়নি, তাই তো বন্ধু? তো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতিকা গিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম, তাই তো? তোমার দাদাভাই বাইক নিয়ে বেরিয়ে পড়ছে, তো স্কুলটা তো খুবই মন খারাপ করছে, পুরোটা দেখাতে পারলাম না বলে, তো সামনেরটা দেখে নাও। আর এই দেখো তোমার দাদাভাই বাইকে উঠে গেছে, তো বাইকে অনেক বাইক রাখা আছে, বুঝতে পারছো? অনেকের পেরেন্টসরা এসছে, সবাইকেই ডেকেছে, যাদের যেহেতু এক্সাম ছিল, তো বাড়ি গিয়ে কথাটা পরে বলবো, শেয়ার করবো। চলো যাওয়া যায় বাইকে করে, কোথায় যাবো তার জন্য তো ভিডিওটা দেখতে হবে, কেউ তোমরা স্কিপ করে নেও, ঠিক আছে? স্কিপ করলে তোমরা অনেকে অনেক কিছু মিস করবে, অনেকে কিছু জানতেই পারবে না যে আমরা কোথায় যাচ্ছি, তাই তো বন্ধু? তো তোমার দাদাভাই বাইকটা স্টার্ট দিয়ে নিয়েছে, এবার যাচ্ছে। আমার মেয়ের হাতে একটা বেলুন ছিল, দেখেছো বেলুনটা কি সুন্দর ফোটাতে ফুলাতে ফুলাতে যাচ্ছে, তো আমরা যাই, সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো। তো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো, যেটা কথা বলছিলাম, আমিও খুব ভালো আছি। পুজোর সময় কেউ তোমরা মন খারাপ করো না, ঠিক আছে বন্ধু? সবাই তোমরা খুব ভালো থেকো, আর ভালো থেকে ভালো ভালো শপিং করো, তাই তো? আমরা তো যাচ্ছি রাস্তা দিয়ে, এটা কি NTPC-র রাস্তা? তো তোমরা তো অলরেডি অনেকেই জানো আমার ফারাক্কাতে বাড়ি, তো ফারাক্কার অনেক সিন তোমাদের অনেক বাকি আছে, কিছু দেখিয়েছি, তো NTPC-র এদিকটা দেখানো হয়নি, তো ভাবলাম আজ NTPC-র রাস্তাটাই তোমাদের সাথে শেয়ার করি যেতে যেতে। তো যাচ্ছি, কোথায় যাচ্ছি বলো তো, তার জন্য তো ভিডিও দেখতে হবে, তোমরা যদি কেউ স্কিপ করে বেড়ে যাও তাহলে কিছুই বুঝতে পারবে না। আর তোমাদেরকে একটাই কথা বলছি, ভিডিওটা যখন দেখা শুরু করবে না, প্লিজ তোমরা একটা করে লাইক দিও, লাইক দিতে এমন কিছু নাই, শুধু জাস্ট ফোনে আঙুলটা টাচ করবে, টুক করে লাইকটা হয়ে যাবে, তাই তো? খুব ভালো লাগে লাইক দিলে, আর একটু লাইক টাইক পড়লে না ভালো ভালো ভিডিও বানানোর ইচ্ছে করে, আর যেখানেই যাই মনে হয় যে ভিডিওই বানাই, কিন্তু অনেক জায়গায় ভিডিও করতে দেয় না, কি করবো বলো বন্ধু? যেরকম এই স্কুলটা, তো আমার মেয়ের স্কুলটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে বন্ধু? তো এইদিকে যাচ্ছে NTPC, তো সামনে দেখো একটা হসপিটাল আসবে, এই দেখো এটা হসপিটাল NTPC, এটাকে এক PTS বলে, ঠিক আছে? তো তোমাদেরকে বাইক থেকে চড়ে জাস্ট একটু পিছনটা দেখাচ্ছি, যদি কোনো দিন সম্ভব হয় এই হসপিটালের ভিতরে যাওয়া, তো তাহলে অবশ্যই ভিডিও করার জন্য যাব, এমনি কোনো কারণে যাব না গো, যেহেতু হসপিটালে কাউকে যেতে হয় না, মানে কোনো কারোর যেন সেরকম কিছু না হয়, বুঝতে পারলে? তো এদিকটা দেখছো, তোমরা তো জানোই আমরা জলের উপরে থাকি, তো পুরোটাই জল এইদিকে, আর এদিকে অনেক দোকান টোকান আছে, যেহেতু এটা গঙ্গার ধারে, তো দোকানগুলো মাছ টাছ ধরে, বুঝতে পারছো যেটা কথা বলতে চাইলাম? তো দেখছো তো পুরোই জল, জলের উপরে আমরা বাস করি, ঠিক আছে? খুব ভালো লাগে চারিদিকে জল, তোমরা অবশ্যই দেখো, মানে খুব ভালো লাগবে। তো এদিকে কয়লার খনি আছে, মানে কয়লাগুলো সব রাখা আছে, তো জাস্ট এগুলো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা নিশ্চয়ই কেমন লাগছে, অবশ্যই তোমাদের ভালো লাগছে, নিশ্চয়ই ভালো লাগবে না, এত ভালো ভালো মজার মজার জিনিস দেখাচ্ছি, যাদের মন খারাপ তো আমার ভিডিওটা দেখলে তোমাদের অবশ্যই মনটা খুব ভালো হয়ে যাবে। তো তোমরা তো ভাবছো শুধু বাইকে করেই যাচ্ছে, কোথায় যাচ্ছে সেটা তো বলছি না, না বন্ধু বলবো আস্তে আস্তে বলবো, আমি না শপিং করতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ শপিংয়ে পৌঁছেও গেলাম, এই দেখো শপিং করতে চলে আসলাম, কত কত জামা কাপড়। তোমরা তো ভালো ঋতিকা, তোমার তো শপিং হয়ে গেছে? না বন্ধু আমার শপিং হয়েছে, আমি নিয়েছি শাড়ি, সেটা তো আমি নিয়েছি,
কিন্তু আমার মেয়ের হয়নি, আমার হাজবেন্ডের হয়নি, তোমাদের দাদা ভাইয়ের হয়নি, তো ওকেও তো কিছু শপিং করতে হবে না। শুধুই আমি পুজোর সময় আমি নিজে নিজে শাড়ি টাড়ি পরবো, দিয়ে ঘুরে বাড়বো, সেরকম মেয়ে আমি না গো। তার জন্য ওকে ধরে বেঁধে নিয়ে এসছে, ও যেন কিছুতেই আসতে চাইছে না, স্কুল থেকে বাড়ি চলে যাবে। বললাম না না চলো চলো, স্কুলেও আসা হবে আর শপিং করা হবে। এক কথায় বলে না যে রদ বেচা কালে কলা দেখা, কি একটা কথা আছে ঠিক আমি জানি না, সেটাই হলো এক কথা, স্কুলে আসা হলো, শপিং করাও হলো। তো দোকানে ঢুকে গেলাম, এটা ছেলেদের দোকান, শুধু সব কিছু প্যান্ট জামা টি শার্ট যা যা নেবে ছেলেদের সবই পাওয়া যাবে। তো এটা মেয়ে এখনো মেয়ের যায়নি, আমার ছেলেটা দেখাচ্ছি তো কোন কোন পছন্দ এই দেখো, এই ভাইটা দেখেছো প্যান্টগুলো দেখাচ্ছে। তোমার দাদা ভাই তো কটনের প্যান্ট নেবে, তো কটনের প্যান্টের অনেক কালেকশন দেখেছে, যেটা ইচ্ছা, তো এর মধ্যে দুটো একটা পছন্দ হয়েছে নিয়েছি, সেটা তো তোমাদের বাড়ি গিয়ে বলবো, এখানে তো বলবো না কোনটা নিয়েছি, বুঝতে পারছো? তো অনেক অনেক কালারের আছে, তোমাদের কোনটা কোনটা পছন্দ তোমরাও কমেন্টে জানিও। তো প্যান্ট অলরেডি নেওয়া হয়ে গেছে, এবার না গেঞ্জি দেখাচ্ছে, ঠিক আছে? কোন গেঞ্জিটা পছন্দ সেটাই আমরা বুঝতেই পারছি না, তো এদিকে ভাবছি কোনটা নেবো, তার সাথে তোমাদেরকেও শেয়ার করছি। তোমাদেরকে তো আমি শেয়ার করতে হবে, না হলে আমার একটু ভালো লাগে না, যেহেতু তুমি আমাদের ফ্যামিলির মধ্যে হয়ে গেছে, তোমরা বুঝতে পারলে? তো দেখা অলরেডি গেঞ্জি প্যান্ট সবই মোটামুটি কিনা হয়ে গেছে, তো তোমাদের দোকানটা ঘুরে দেখালাম। এবার চলে এসেছি মেয়ের জন্য কিনতে। দেখো কত সুন্দর সুন্দর বাচ্চাদের কিউট কিউট জামা, মনে হচ্ছে সবকটাই নিয়ে নিই, কিন্তু এমনই কপাল না, আমার মেয়ের গায়ে সেরকম জামা হচ্ছেই না, বুঝতে পারলো? তো দোকানে আসলাম, পছন্দ করলাম কোনটা ছেড়ে কোনটা নেবো, যেটা পছন্দ হচ্ছে সেটা আবার ওর গায়ে হচ্ছে না, বুঝতে পারলে? টাইট হচ্ছে, এরকম এরকম সমস্যা হচ্ছে। তো তাই তোমাদের কি করব, আর ভালো লাগছে না, একটা একবার এই দোকান একবার ওই দোকান, কোন দোকান যাব কিছুই তো বুঝে উঠতে পারছি না, অনেক দোকান আছে, সব দোকানে যাওয়াটাও সম্ভব না, আর এতটা রোদ, কি বলবো তোমাদের, প্রচণ্ড গরম, জল তেষ্টা পেয়েছে। তো ওই দোকানটা থেকে আরেকটা দোকান চলে আসলাম, তো তুমি বুঝতে পারছো লোকগুলো, লোকটাকে দেখে, অন্য একটা মানে দাদা ভাই আছে, তো এর কাছে এসে আমি বলছি আমার মেয়ে যত রকমের জামা আছে তোমরা তত রকমের জামা দেখো, যেটা পছন্দ হবে যেটা ওর গায়ে হবে সেটাই নেবো। তো লাস্টে হট প্যান্টের মতন ও যেটা হাতে ওটা মনে হয় মোটামুটি হবে, এটা নেবো নেবো ভাবছি, দেখি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই দেখো একটা জামা দেখেছো, একটা খুব সুন্দর, মানে গোটা অফলের কাজ, তো এটা কার জন্য নেবো বলো তো? তোমরা তো জানো আমার বাড়িতে আরেকটাও মেয়ে আছে, তো তার জন্য এই জামাটা নেওয়া হচ্ছে, বুঝতে পারলে? তো পিঙ্ক কালার এটাই পছন্দ হয়েছে, তো এটাই নিয়েছে ওর জন্য, আর এর জন্য যা নিয়েছে ওর জন্য তা নিয়েছে, বুঝতে পারছো? তো এই জামাটা খুব সুন্দর, কিন্তু এরকম আমার মেয়ের আর গায়ে নেই, তো কি করা যাবে, কিচ্ছু করার নেই। এই দেখো কি কি কিনে নিয়ে এসেছি, এই দেখো সেই হাফ প্যান্টটা, মেয়ের ঠিক ওয়াটার এটাই হয়েছে, এটার সাথে এই টপটা নিয়েছি, বুঝতে পারলা? সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, বাড়ি চলে এসেছি যেহেতু, তো রাত্রেবেলা এইগুলো জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর কোন গেঞ্জিটা নিয়েছি বলো তো, এই কটনের প্যান্টটা, তোমার গেঞ্জির টপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এই হাফ প্যান্ট আছে, এটা হাফ প্যান্টটা নিয়েছি, এটা চিকটা খুললাম না, বুঝতে পারলে? চিকের উপর থেকে দেখালাম। আর এটা কটনের প্যান্ট আছে, একটা তোমার দাদাভাই নিচে কটনের, এই একটা গেঞ্জি আছে, আর একটাও কটনের প্যান্ট আছে, আর একটা গেঞ্জি আছে, এটুকুই আমার শপিং, বুঝতে পারলে? তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও গেঞ্জি প্যান্ট, আমার মেয়ের একটা ড্রেস হয়েছে, কেমন হয়েছে, কী করবো বলো, কিছু করার নেই, আরেকটা দিন বাজার যাবো, এখন পুজো যেহেতু দু তিন দিন বাকি আছে, তো আমার মেয়ের জিনিস কিনে নিয়ে চলে আসবো। এই দেখো নিয়েছি, অবশ্যই তার জন্য কিছু তোমাদের খাওয়া দাওয়া কিছু দেখাতে পারবে, তো কিছু মনে করো না প্লিজ, তার জন্য সরি চেয়ে নিচ্ছি, ঠিক আছে বন্ধু? তো এখন তোমার পুনে 8টা কি 8টা বাজে এরকম, তো তোমার দাদা ভাই গিনিকে পড়াচ্ছে, তো তার জন্য ও পড়াচ্ছে বলে আমি তোমাদের সামনে চলে আসতে পারলাম। তো শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে কেউ ভুলো না, আর কেন স্কুল গিয়েছিলাম সেটা তো তোমাদেরকে বলতেই হবে। আজকে স্কুলে পিটিএম ছিল, পিটিএম মানে প্যারেন্টস টিচার মিটিং, তো তার জন্য স্কুলে যাওয়া হয়েছে আমাদের, আর স্কুলে এক্সাম দিয়েছিল, এক্সামের খাতাগুলো দেখালো, তো কেমন নাম্বার পেয়েছে মোটামুটি পেয়েছে,
তো কোনো ব্যাপার নেই, আবার পরীক্ষা হবে তখন একটু ভালো করে পড়াবো, তাহলে আরো ভালো ভালো নাম্বার পাবে, তাই তো বন্ধু? তো স্কুলের ভিতরে জানো তো একটাই দুঃখ, স্কুলের ভিতরে ভিডিও ক্যামেরা করতে দেবে না, ঠিক আছে? আমি যেটুকু পেরেছি সেটুকু করেছি, বাইরেরটা দেখিয়েছি এটাই অনেক। তো স্কুলটা কেমন তোমরা কমেন্টে জানিও, সেটাও বলো। আর শপিংগুলো কেমন হয়েছে? এতটাই মানে ঘুরে ঘুরে বেড়েছি, মেয়ে জামা প্যান্ট সেরকম পাইনি, অবশ্য তো একটাই পেয়েছি, তো একটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই জুতোটা তো তোমাদেরকে দেখিয়েছি, তো এই জুতোটাতেই পেয়ে ও খুশি, তো জামা হয়নি কোনো ব্যাপার নেই। প্রথমে খুব কাঁদছিল, অনেক দোকান ঘুরেছি, কি করব কিছু করার নেই, তো ভাবলাম যে না বন্ধুদের সাথে একটু কথা বলা দরকার, তাই তো তোমাদের সামনে শপিং, তারপরে আমি সোজা চলে এসেছি, গল্প করতে চলে এসেছি, কেমন স্কুল গিয়েছিলাম সেটাও বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা কারো একটু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো তোমরা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও, তাহলে আমি যে সমস্ত ভিডিওগুলো বানাবো তোমাদের সবারই আগে পৌঁছে যাবে, তাই তো? আমার তো পুরো শপিং হয়ে গেছে, দাদাভাই কিছুটা কিছুই হয়নি, তো ওরই জন্যই আজ শপিং করতে যাওয়া। তো আমার শপিং কেমন হয়েছে সেটাও কমেন্টে বলো, আরও কিছু কিছু জিনিস কেনাকাটা বাকি আছে, সেগুলো যখন কিনতে যাবো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবো, তোমরা প্লিজ সাথে থেকো পাশে থেকো আর আমাকে খুব ভালোবাসা দিবে, তাই তো? তাহলে তো খুব ভালো হবে। তো আজ এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাইকে গুড নাইট, সবাই খুব খুব ভালো থাকো পুজোর সময়, ঠিক আছে? ভালো ভালো জায়গায় শপিং করতে যেও, এটাই তো আনন্দ। তো আজ টাটা বাই বাই, সবাই খুব ভালো।